হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি পর্বতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আমি খুব সুন্দর একটি সবুজ কালার ফ্রকের মধ্যে হলুদ এবং লাল কম্বিনেশনে একটি ডিজাইন শেয়ার করবো। আশা করি আপনাদের ডিজাইনটি ভালো লাগবে। চলুন দেখা যাক ভিডিওটির মূল পর্ব। আমি আজকে ভিডিওটি করার জন্য এখানে সবুজ কালার একটি ফ্রক নিয়েছি এবং ফ্রকটি আমি করেছি সুতি ভয়েল কাপড় দিয়ে। বাচ্চাদের ড্রেস যেহেতু সুতি কাপড়ে সব থেকে বেশি ভালো হয়, আপনারা অবশ্যই সুতি কাপড়গুলোই সিলেক্ট করবেন। তবে সুতি কাপড়ের ভিতরে অনেক কাপড় আছে, আমি নর্মালি সুতি ভয়েল কাপড় ব্যবহার করি। আপনারা চাইলে অরবিন্দ, বেক্সি ভয়েল, এছাড়াও চাইনিজ ভয়েল, অনেক ধরনের কাপড় মার্কেটে পাওয়া যায়। তো আমি কিন্তু ফ্রকটা নর্মালি বানানোর পরে দুই সাইড দিয়ে এভাবে করে কুচি দিয়েছি, পিছন আবার এরকম করে বাটন দিয়েছি। বাটন না দিলে কিন্তু অথবা চেন না দিলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, যেহেতু ফ্রকগুলো বা বেবি ড্রেসগুলো ছোটো, ফ্রেম ঢুকিয়ে বা হাত ঢুকিয়ে কিন্তু নাহলে কাজ করা যাবে না। আমি এখন একটি সাইন পেন দিয়ে ডিজাইনটা ড্রয়িং করে নিচ্ছি। খুবই সিম্পল একটা ডিজাইন, জাস্ট আমি কিছু ফুল ড্রয়িং করব আর কিছু এরকম গোল গোল রিং দিব। আর বলে রাখছি, এখানে আমি এক গজ দিয়ে কিন্তু ফ্রকটি বানিয়েছি এবং এই ফ্রকটা কিন্তু 6-7 মাস কি 8 মাসের বাচ্চা পরতে পারবে অনায়াসে। যেহেতু দুই সেটে কুচি দেওয়া হয়েছে এজন্য আমার একটু ফ্রকটা ছোট হয়েছে, বাট আপনারা এক গজ দিয়ে কিন্তু 1 বছরের বাচ্চা কি 1.5 বছরের বাচ্চার জন্য ফ্রক বানাতে পারেন। তো আমি এখন এখানে এভাবে করে 7টি পাপড়ি দিয়ে 6টি পাপড়ি দিয়ে এরকম করে কিছু ফুল ড্রয়িং করে নিব। এই সাইন পেনগুলো যে কোনো লাইব্রেরিতে বা যে কোনো দোকানেই পেয়ে যাবেন। এগুলো 5 টাকা করে, এগুলো দিয়ে কিন্তু খুব সহজে সুন্দর করে ড্রয়িং করা যায়। তবে আপনারা অবশ্যই আগে পেন্সিল দিয়ে ড্রয়িং করবেন, তারপরে এই সাইন পেনগুলো দিয়ে এঁকে নেবেন। আমি একেবারে ডিরেক্ট সাইন পেন দিয়ে ড্রয়িংটা করে নিচ্ছি। দেখবেন ফুলগুলোর সাইজ যেন সব একরকম হয়। আর মিডেলের যে রিংটা দিচ্ছি গোলবৃত্ত, এটা অবশ্যই কিন্তু সব একই রকম রাখবেন। এবং সেটা কিন্তু অবশ্যই আমি যেহেতু এখানে ডলার ইউজ করব, ডলার অথবা মিরর, আপনি যেই সাইজের মিরর অথবা ডলার ইউজ করবেন সেটার সাইজ অনুযায়ী কিন্তু আপনি এই বৃত্তটা দেবেন, সেটা ফুল এবং বাইরের যেটাই হোক। ডিজাইনটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। দেখুন দেখতে এরকমটা হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা আরেকটু ছোটো বড় করে এঁকে নেবেন। এখন আমি এটা সেলাই করাটা দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট সাটিন স্টিচ দিয়ে কাজ করব। আর এখানে যে ডলারটা বসাবো এটাও খুব সিম্পল এবং ইজিভাবেই বসাবো। আমার কিন্তু আরও একটি ভিডিও আছে কীভাবে ডলারগুলো বসাতে হয়, আপনারা যদি না দেখে থাকেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। কাজ করার জন্য আমি ছোটো সাইজের একটা ফ্রেম ইউজ করছি। হাতার ভিতরে এবং বেবি ফ্রকে কাজ করার জন্য এরকম ছোটো ছোটো কিছু ফ্রেম পাওয়া যায়, আপনারা কিন্তু সুতার দোকানে খুঁজলে পেয়ে যাবেন। আমি এখানে একদম টকটকে সিঁদুর লাল কালার সুতা দিয়ে কাজটা করব। এবং এই সুতা হচ্ছে সুতি লাচ্ছি সুতা, এটাকে ফেটি সুতা, বেনি সুতা, সুন্দরী সুতা, চিকুন উলের সুতা অনেক নামেই বলা হয়। যে কোনো সুতার দোকানেই পেয়ে যাবেন। এগুলো 20 টাকা থেকে 25 টাকার মধ্যে এক বান্ডেল সুতা থাকে এবং অনেকগুলো সুতা থাকে। এখানে আমি 2 গুণ সুতা নিয়েছি কাজটা করার জন্য। পাপড়িগুলোর ভিতরে আমি সাটিন স্টিচ দিয়ে এগুলো ফিল আপ করব। আমার চ্যানেলে কিন্তু এরকম আরও অনেক বেবি ড্রেসের ডিজাইন আছে এবং ভিডিও আছে। যারা কুশি কাটার কাজ পারেন না তারাও খুব সহজে কীভাবে কুশি কাটার ডিজাইন দিয়ে সুই দিয়ে করতে হয় এ ধরনের অনেক ভিডিও আছে, চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তারপর অনুরোধ করবো আমার চ্যানেলটি ঘুরে দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বাট আমার ভিডিও দেখেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এতে করে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এভাবে করে কিন্তু একটা একটা করে ফুলের পাপড়িগুলো কমপ্লিট করে নিতে হবে এবং সুন্দর করে সাটিন স্টিচগুলো দিতে হবে এক একটি স্টিচের পরপরেই, কারণ একটু ফাঁকা থাকলে কিন্তু সেলাইগুলো দেখতে ভালো লাগবে না।
তাই সুন্দর করে এই ফোরগুলো দিয়ে নিতে হবে। আর সুতা টানার ব্যাপারে একটু সাবধানে টান দিবেন, খুব বেশি টেনে কাজ করলে কিন্তু সুতা এবং কাপড় কুচকে আসবে এবং খুব বেশি ঢিলা রাখলেও কিন্তু সুতাগুলো উপরে ভেসে ভেসে থাকবে, তাই এই টানার যে ব্যালেন্সটা এটা ঠিক রাখতে হবে। অনেকেই বলেন যে সুতা কুচকে যায় ফ্রেম খোলার পরে, তো এভাবে করে সম্পূর্ণ ফুলগুলো কিন্তু করে নিতে হবে। আমি আজকে আপনাদের সাথে কিন্তু সম্পূর্ণ কাজ করার পরে ফ্রকটির ডিজাইন কেমন হয়, মানে সুতাগুলো কীরকম থাকে সেটা দেখাবো উইদাউট আয়রন। মানে আমি নর্মালি কাজ করার পরে তো আয়রন দেই, কিন্তু আজকের কাজটার ভিতরে আমি কমপ্লিট করার পরে আয়রন ছাড়াই আপনাদের সাথে শেয়ার করব যে কাজটা কতটা সুন্দর পারফেক্টলি ডান হয় যদি আপনি সুতাটা সুন্দরভাবে টানতে পারেন। কিন্তু সুতা যদি খুব বেশি টেনে টেনে কাজ করেন সেই ক্ষেত্রে ফ্রেমটা খোলার পরে দেখবেন যে সুতাটা কাপড়ের সাথে কুচকে আসছে এবং অবশ্যই ফ্রেমটা টাইট করে লাগাতে হবে, ঢিলা রেখে কাজ করলে কিন্তু কাজ সুন্দর হবে না। তো এভাবে করে সম্পূর্ণ পাপড়িগুলোর কাজ আমি কমপ্লিট করে ফেললাম। এখন আমি ফুলের মিডলে একটা ডলার বসাবো, ছোট সাইজের ডলার। প্রত্যেকটা কাজ করার শেষে কিন্তু সুন্দর করে পিছন দিকে আটকে নিতে হবে। এখন আবার আমি দুইগুণ সুতা নিয়ে নিচ্ছি হলুদ কালার, এখানে আমি আবারও সুতি লাচ্ছি সুতাই ব্যবহার করছি। আর ছোট সাইজের একটা ডলার নিয়েছি, এটা ছিদ্রযুক্ত, তো আমি এখন এটাকে প্রথমে সেট করে নিচ্ছি, দুই সাইড থেকে এটা আটকে নেব। চারপাশ থেকে এভাবে করে ডলারটাকে আটকে নিতে হবে ভালো করে। যারা ডলারের কাজগুলো করেন তারা তো অবশ্যই এই কাজটা পারবেন, আর যারা পারেন না বা জানেন না তারা কিন্তু অবশ্যই ডলার কীভাবে বসায় এরকম আমার চ্যানেলে একটি ভিডিও আছে, সেটাও দেখতে পারেন। সেখানে 15 রকমের ডিজাইনে কীভাবে ডলারের কাজ করা যায় সেই ধরনের একটা ভিডিও করা আছে। তো এটা হচ্ছে সবথেকে সহজ, বা এটা হচ্ছে নর্মালি সবাই এইভাবেই বসায়। তো আমি এখন চারপাশে আগে ভালো করে ডলারটা আটকে নিচ্ছি। চারপাশ থেকে আটকানো হয়ে গেলে ডলারটাকে এভাবে করে পাশ থেকে সুতাগুলোকে বোতাম স্টিচ দিয়ে এভাবে করে আটকে নিতে হবে, তাহলে সাইড থেকে একটা ফ্রেমের মতো করে ডিজাইন আসবে। দেখুন কিভাবে হচ্ছে। তো এই একইভাবে সম্পূর্ণ ফুল এবং ডলারগুলো বসিয়ে নিতে হবে। এভাবে করে বসানোর পরে এখন ভিতরের দিকে যে ছোট ছোট করে সার্কেলগুলো দেওয়া আছে এগুলোও এখন আমি ডলার বসিয়ে নিব, এবং এগুলো হবে লাল কালার সুতার। জাস্ট হলুদ কালার সুতা যেভাবে বসিয়েছি একইভাবে আমি লাল কালার সুতা দিয়ে এই ভিতরেরগুলো বসিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ফ্রকটি আমার কমপ্লিট হয়ে গেল।
এত বেশি সুন্দর হয়েছে যে চোখ ফেরানো যাচ্ছিল না। সত্যি বলতে সবুজ এবং লাল হলুদের কম্বিনেশন জাস্ট ওয়াও। আপনারা বাসা অবশ্যই চেষ্টা করবেন, আই হোপ আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না, সেই সাথে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, অন্যদের সাথে কাজটি শেয়ার করবেন। আর এই ফ্রকটির সাথে আমি আরও কিছু জিনিস বানিয়েছি বেবি আইটেমের, আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এগুলো সবই আমার নিজের হাতে তৈরি, তবে এটা কিন্তু সুই দিয়ে বানানো না, এগুলো কুশি কাটার তৈরি। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি কিন্তু বানিয়েছি একটা হেয়ার ব্যান্ড, দুটা হেয়ার ক্লিপ এবং একজোড়া বুটিক্স, সবই ম্যাচিং করে বানানো 16 ডিসেম্বরের জন্য। আপনারা কিন্তু চাইলে 16 ডিসেম্বরের জন্য এরকম করে বানিয়ে নিতে পারেন। দেখুন এই বুটিক্সটা এখানে হলুদ এই মাঝখানে রেখে সবুজ কালার ফুল দিয়ে আমি লাল একটা জুতা বানিয়েছি। সবুজটা আসলে একবারে মিলে নাই, যদিও সুতাটা তাও অনেক বেশি সুন্দর লাগছিল। এই যে হচ্ছে আমার একজোড়া বুটিক্স, এটা কিন্তু উলের সুতা, ফুলটা করা নয় তার দিয়ে। আর এটা হচ্ছে কিন্তু বললাম 6 থেকে 7 মাস কি 8 মাসে বেবি পড়তে পারবে, এছাড়া 1 বছর পর্যন্ত পরা যাবে। আর এটা হচ্ছে হেয়ার ব্যান্ড, এই যে কালো ক্লিপের মধ্যে জাস্ট দুটো ফুল করে আমি এখানে বসিয়ে দিয়েছি। এখানে সবুজ হলুদ লাল এবং পার্ল ইউজ করেছি, যেহেতু মিরর আছে মিররের সাথে একটু ম্যাচিং করে পাল দিয়েছি। আর এটা হচ্ছে হেয়ার ব্যান্ড, এবং ব্যান্ডের একদম লাস্টে আমি এরকম চেনের সাথে দিয়ে এই যে একটা ফিতার সাথে এভাবে আবার একটা ফুল দিয়ে দিয়েছি, দেখুন। আর ফুলটা কিন্তু আমি সেলাই করে লাগিয়েছি, এটা গ্লুগান দিয়ে লাগাইনি। জুতার ফুলগুলোও আমি সেলাই করে লাগিয়েছি, গ্লুগান দিয়ে লাগালে এটা ছুটে যায়। এই হচ্ছে আমার ড্রেসটা। আসলে ড্রেসের সাথে কাজটা এত বেশি ভালো লাগছিল, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। এটা আমি একজনকে গিফট করবো, এর জন্য ম্যাচিং করে সব কিছু করা। তো আপনারা কিন্তু চাইলে এরকম বেবি ড্রেস এবং সাথে এরকম কিছু জিনিস গিফট হিসেবে দিতে পারেন, যাকে দিবেন সেও খুশি হবে। আসলে খুবই সুন্দর একটা সেট, আপনাদের কেমন লেগেছে